নির্বাচনী আমেজে এখন থেকে সরগরম বগুড়া এক আসন, যেখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রায় হাফ ডজন প্রার্থী মাঠে সরব থাকলেও প্রচারণে এখনও দেখা মেলেনি বিএনপি নেতাদের। জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা বিভক্ত থাকলেও দিন শেষে নৌকার বিজয় হবে এমনটাই প্রত্যাশা তৃণমূলের। বগুড়া থেকে সঞ্জু রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনার ভাঙন কবলিত সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া এক আসন স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময়ই আসনটি দখলে ছিল বিএনপির। তবে 2008 সালে নৌকা প্রতীকে জয় পান প্রয়াত সাংসদ আব্দুল মান্নান, সেই থেকে টানা ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। এ সময় নির্মাণ হয়েছে বাঁধ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও নানা গুরুত্বপূর্ণ স্থাপনা, আর তাই এলাকার উন্নয়নে ভোটারদের আস্থা এখন নৌকাতে। যে নৌকা পাবে আমরা তার দিয়ে আছি, নৌকা বিকল্প নাই। যাকেই নৌকা মার্কা দিবেন, দলমত নির্বিশেষে সকলেই নৌকার পক্ষে কাজ করবে। যে এই নদীকে দীর্ঘমেয়াদীভাবে শাসন করার জন্য প্রকল্প নিয়ে আসবে এবং এলাকার মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করবে, আমরা তাকেই এমপি হিসেবে দেখতে চাই। আওয়ামী লীগ, বিএনপি বা লোকা ধানের শীষ আমরা কিছু বুঝি না। আমরা বুঝি বা আমরা দেখতে চাই যে যে এলাকার আমাদের এলাকা উন্নয়ন করবে, ভালো কাজ করবে, আমরা তাদের পক্ষে কাজ করব এবং ভোট দেব। আব্দুল মান্নানের মৃত্যুর পর 2020 সালে উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হন তারই সহধর্মিণী শাহাদারা মান্নান। তবে আজও প্রয়াত মান্নানের বিকল্প পায়নি কাউকেই। স্বজনপ্রীতির নানা অভিযোগ থাকলেও তা অস্বীকার করে আগামী নির্বাচনে মনোনয়ন পেতে আশাবাদী বর্তমান সাংসদ। আমাদের প্রয়াত নেতা মান্নান সাহেব থাকতে যেভাবে সহযোগিতা করেছে, এখনও সেইভাবে সহযোগিতা করে যাচ্ছে। ওনার হাত ধরেই এই এলাকার উন্নয়ন সাধিত হচ্ছে, ইনশাল্লাহ আগামী দিনও সেভাবেই হবে। বর্তমান সাংসদ ছাড়াও ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন হাফ ডজন নেতা, যারা সবাই এখন সরব নির্বাচনী মাঠে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য বিবেচনা করে, যদি কম্পিটেন্ট বিবেচনা করে, আমি যদি পাই, আমি এসব সমাজের অনাচার দুর্ভিক্ষ, আমি কৃষিভিত্তিক শিল্পায়নের জোয়ার সৃষ্টি করব এখানে, পর্যটন শিল্পের আমি ব্যাপক জোয়ার সৃষ্টি করব এখানে। মান্নান ভাই যে কাজটুকু করে যেতে পারেন নাই, সেই কাজটা আমাকে দিয়ে করাবেন বলেই তিনি অনুগ্রহ করে আমাকে তার কাছে ডেকেছেন। এই সারিয়াকান্দি সোনাতলার এমপি করে নিয়ে আসে, তাহলে আমি এই সারিয়াকান্দি সোনাতলাকে একটা রোল মডেলে রূপান্তরিত করব। আওয়ামী লীগ ছাড়াও নির্বাচনে প্রস্তুতি নিতে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিএনপির সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম। নিউজ ডেস্ক, দেশ টিভি।